কেমন এই অনুভূতিটা কেমন? আমার সেটা ভাষায় প্রকাশ করতে পারতেছি না আসলে, খুবই এক্সাইটেড লাগতেছে। এটা আজকে উদ্ঘাটন হয়েছে, আব্বু আমাকে কালকে বলছিল যে এটা উদ্ঘাটন হবে যাবা, ফির আমি বললাম হ্যাঁ যাবো, ফির আজকে আস হয়েছে, অনেক ভালো লাগতেছে, এটা আজকে যাব প্রথম অনুভূতি। এটি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, একজন তরুণ ছাত্রনেতা হিসাবে এটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক স্পর্শ করার মতো মুহূর্ত বলে আমি মনে করি। অনেক ভালো লাগছে, মানে অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম যে মানে যেদিন উদ্বোধন হবে ফার্স্ট যাত্রী হব, আলহামদুলিল্লাহ আসতে পারছি, খুবই ভালো লাগতেছে। এত বড় একটা উন্নয়ন, এত বড় একটা সুন্দর, যেখানে ফার্ম গেট যাইতে আগে 3 ঘন্টাও যাচ্ছি গিয়েছি, এখন সেটা 10 মিনিটে যাবো, এটা এটা সাক্ষী হতে আসছে। আজকে আমরা আসা আনন্দ উপভোগ করবো, খুবই গর্বিত মনে করতেছি যে আমরা এটা এ পর্যন্ত কাজ করে আসছে এবং কাজ করে সাকসেসফুল যে করতে শেষ করতে পারছে। অনেক প্রাউড ফিল হচ্ছে, অনেক এক্সাইটমেন্ট কাজ করছে, এই একটা প্রজেক্টে আমি 3 বছর কাজ করেছি, যখন এই রাস্তা দিয়ে আমি নিজেও যাব আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। যখন এটা আমরা নির্মাণ কাজ শুরু করছিলাম তখন মনে হয় যে এরকম একটা আশা ছিল যে এটা কখন চালু করব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অবশ্যই অনেক ভালো লাগতেছে এবং আপনার রাত 3টার সময় ওয়েট করছি, মানে সবার ফার্স্টেই আসছি। আর পদ্মা সেতু যখন উদ্বোধন হয়েছে তখনও আপনার আগেই থাকার চেষ্টা করছি, বাট এখানে আপনার ফার্স্ট টাইম আসলাম, মানে একদম ফার্স্ট ছিলাম। 10-15 মিনিটের মধ্যে আমরা ইচ্ছা করলে আমরা ফার্ম গেটে পৌঁছে যেতে পারতেছি, এটা আসলে অকল্পনীয়। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই যে একটি নতুন স্বপ্ন দ্বার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্মুক্ত করলেন, উন্মোচন করলেন, নবপ্রজন্মের যোগাযোগ ব্যবস্থার একটি দুয়ার, তার জন্য আমি বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষ থেকে, তরুণ সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। জটের শহর ঢাকায় যাদুর মেট্রোর চলাচল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, খুব শীঘ্রই মেট্রো রেলের পুরোটা জুড়ে চলাচল শুরু হয়ে যাবে এবং এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন, এর মধ্য দিয়ে ঢাকা শহরের যানজট নিরসনে অনেকটাই কার্যকর ভূমিকা রাখবে এবং আগামী যে প্রকল্পগুলো রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকাকে ঘিরে, এগুলোর সফল বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস রাখছি, স্ট্যাটিস্টিক্স বলছে যে নিশ্চয়ই ঢাকা নিয়ে মানুষের এই অভিযোগ অনেকাংশেই লাঘব হবে।